অবশেষে সেনা প্রত্যাহার হলো প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়। সংঘর্ষ কয়েক বছর ধরে দীর্ঘ চাপান উত্তরের পর ভারত ও চীন দুই দেশে পূর্ব লাদাখের সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করে নিল। আর সেনা প্রত্যাহার করার পরে বড় পদক্ষেপ, সীমান্তে ফের শুরু হলো প্যাট্রোলিং। আজ দীপাবলি উপলক্ষে দুই দেশের সেনার মধ্যে মিষ্টি বিনিময় করা হয়। সূত্রের খবর, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহারের পরে আজ বৃহস্পতিবার থেকে দেমচুক ও ডেপসাংয়ে স্বাভাবিক টহল শুরু করেছে ভারতীয় সেনা ও প্রান্তে চীনা সেনাও টহল দিচ্ছে। দুই দেশের মধ্যে বিগত চার বছর ধরে যে চাপান উতোর চলছিল তা কমার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, আপাতত দিনের বেলায় প্যাট্রোলিং চলবে দেপসাং ও ডেপচকে, রাতে প্যাট্রোলিংয়ের পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। সেনা সূত্রে জানা গিয়েছে, এ দুই সংঘর্ষস্থল থেকে সেনা প্রত্যাহার সম্পূর্ণ হয়েছে। এরপর ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া রয়েছে, তা শেষ হলে প্যাট্রোলিংয়ের যাবতীয় ব্যবস্থার সিদ্ধান্ত নেবেন গ্রাউন্ড কমান্ডাররা। আজ দীপাবলি উপলক্ষে ভারতীয় ও চীনা সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক সীমান্ত পয়েন্টে মিষ্টি বিনিময় করে। 2020 সালে গালওয়ানের সংঘর্ষের পর থেকে এ রীতি বন্ধ ছিল। বিগত চার বছর ধরে চলা দুই দেশের মধ্যে চাপান উত্তরের ইতি হয় গত 21 অক্টোবর। ভারত সরকারের তরফে ঘোষণা করা হয়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে চীনা সেনা প্রত্যাহার করতে রাজি হয়েছে। এরপরে দুই দেশের তরফে সেনা প্রত্যাহারের কাজ শুরু হয়। অস্থায়ী পোস্ট ও সামরিক পরিকাঠামো সরিয়ে নেওয়া হয়েছে দেপসাং ও ডেমচক থেকে। তবে গালওয়ান সহ বাকি বাফার জোন থেকে সেনা প্রত্যাহার নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। Your report, RN News.